সন্তান নিজে বানায়া তালিকা বানায় আমার কাছে পেশ করছেন মা বলছেন তুই তো তালিকা নিজে বানিয়েছিস আর আমি তালিকা আমি নিজে মাও বানাই নাই এই তালিকা দুনিয়ার কোন মানুষ আমাকে বানাই দেই না এই তালিকা বানাই দিয়েছে আমার রব আল্লাহ পাক তালিকা বানাই দিয়েছেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا جوري بارو الله أكبر الله أكبر بھائی رامات পবিত্র কোরআনুল কারীমের 26 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠায় 46 নম্বর সূরা সূরাটির নাম হলো সূরাতু আহকাব সূরা আহকাবের 15 নম্বর আয়াতের প্রথম অংশে আছে হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সন্তানের জবাব দিয়ে মায়ের জন্য আল্লাহর পক্ষ থেকে তালিকা করেন আল্লাহ তাআলা বর্ণনা করেন ও সন্তানের মা তুমি তোমার সন্তানের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে তালিকা করা বীর তুমি পেশ করো এক নাম্বার হলো অবসাইনাল ইনসান হে মানুষ বিওয়ালিদাইহি ইহসানা মা বাবা ইহসান করবে মা বাবার খেদমত করবে উপকার করবে দুই নাম্বার হলো হামালাতুহু উম্মুহু কারণ তোমার মা তোমাকে পেটে ধারণ করে গর্ভে ধারণ করে তোমার মা তোমার জন্য কষ্টের পর কষ্ট করেছে তিন নাম্বার আল্লাহ তালিকা করে দিচ্ছেন শুধু তাই নয় ও দুনিয়ার সন্তানেরা তোমার দুনিয়ার মুখ দেখাতে দেখানোর জন্য তোমাকে দুনিয়ায় নিয়ে আসার জন্য মা দেশ তোমাকে প্রসাব করেছে তোমাকে ডেলিভারি করেছে তোমাকে দুনিয়ার মুখ দেখানোর জন্য এক বান্তি পরিমাণ রক্ত খরণ হয়েছে চতুর্থ নম্বর আল্লাহ পাক তালিকা করছেন তোমার মা তোমাকে দুনিয়াতে আসার পরে জন্মের পর থেকে তোমার মা জননী এক নয় দুই নয় আল্লাহ পাক বলছেন 24 মাস 2 বছর 24 মাস থেকে 30 মাস পর্যন্ত বুকের দুধ পান করিয়েছে বলি সুবহানাল্লাহ সন্তান নিজে তালিকা করে মার কাছে দিয়েছে আর মায়ের তালিকা করে দিয়েছেন কে আল্লাহ পাক নিজে মায়ের তালিকা করে দিয়েছেন সম্মানিত ভাইরা আমার এই মা বাবার এই মা বাবাকে বর্ণনা করতে যে ব্যাখ্যা করতে যে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি বর্ণনা ব্যাখ্যা করেছেন অন্য অন্য কোন বিষয় নিয়ে আল্লাহ এত ব্যাখ্যা করেন নাই তাফসীরের ভিতরে যারা পড়েছেন তারা জানেন মা বাবাকে নিয়ে আমার আল্লাহ তাআলা কোন কোন জায়গায় তিনবার ব্যাখ্যা করেছেন বলি সুবহানাল্লাহ আব্বা মাকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোন কোন জায়গায় 5 বার ব্যাখ্যা করেছেন কোন কোন জায়গায় আল্লাহ 7 বার ব্যাখ্যা করেছেন কোন কোন জায়গায় আল্লাহ 9 বার কোন জায়গায় আল্লাহ 11 বার কোন কোন জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবাকে নিয়ে 17 বার পর্যন্ত আল্লাহ ব্যাখ্যা করেছেন জোরে বলি আল্লাহু আকবার 17 বার পর্যন্ত মা বাবাকে নিয়ে আল্লাহ ব্যাখ্যা করেছেন এত ব্যাখ্যা অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ করেন নাই এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের নাম দিয়েছেন হযরতে হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন আল্লাহ এত বর্ণনা করেন নাই আল্লাহ তাআলা হযরতে ইউসুফ আলাইহিস সালামের নাম কোরআনের মধ্যে দিয়েছেন আল্লাহ এত বর্ণনা করেন নাই হযরতে ইউনূস আলাইহিস সালামের নাম আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন আল্লাহ তো বর্ণনা করেন নাই হযরতে দাউদ আলাইহিস সালামের নাম আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন এত বর্ণনা করেন নাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন মা বাবার মত আমার আল্লাহ এত বর্ণনা করেন নাই ফেরাউনের নাম আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন কিন্তু আল্লাহ এত বর্ণনা করেন নাই যত বর্ণনা আল্লাহ তাআলা মা বাবাকে নিয়ে আমার আল্লাহ তাআলা বর্ণনা করেছেন জোরে বলি আল্লাহু আকবার তাহলে মা বাবার বিষয়টা আল্লাহ তাআলা কতটা গুরুত্ব দিয়েছেন ভাইরা আমার
বলছিলাম ছোট্ট সন্তান মার কাছে নিজে তালিকা করে পেশ করলো আর মা জননী সন্তানকে বলছেন সন্তান রে তোর কাছে বিল পেশ করার জন্য আমার আল্লাহ তাআলা নিজেই তালিকা করে দিয়েছে আমি তোর 150 টাকা দিয়ে দিলাম আর যে চারটা বিষয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তালিকা করে দিয়েছেন লিস্ট করে একটি বিল করে দিয়েছেন এই নে বিল এই বিলের ঋণ তুই পরিশোধ করে দে বলুন পরিশোধ করা কি সম্ভব হবে না কোনোদিন সম্ভব হবে না আমার প্রিয় মুসলমান ভাইরা সুতরাং সেই মা বাবাকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে